আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাতু প্রীতি এবং শুভেচ্ছা রিজওয়ানবী চলে আসছি খুবই সুসংবাদ নিয়ে মধ্যপ্রাচ্যের জায়ান্ট এয়ারলাইন্স ইতিহাদ আপনারা এর মধ্যে ইতিহাস সবাই চিনেন এটা দুবাই ভিত্তিক একটা বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ যে ঘোষণা দিচ্ছে দশই জুন থেকে তারা বিশটি দেশে যাত্রী পরিবহন করবে আলহামদুলিল্লাহ আমরা তাতে করে একটা আবাস পাচ্ছি ইমেরাত ইতিহাস কাতার এয়ারওয়েজ প্রতিদিনই নতুন নতুন ঘোষণা আসছে তার মানে খুব সহসায় স্বাভাবিক বিমান চলাচল সারা পৃথিবীতে শুরু হবে চলুন আমরা এক নজরে দেখে নিই ইতিহাদের সর্বশেষ আপডেটে কি জানা যাচ্ছে আবুধাবি ইতিহাস এয়ারওয়েজ বলছে যে তারা দশই জুন থেকে যাত্রীদের বৃষ্টি গন্তব্যে পরিবহন করবে করোনা ভাইরাস মহামারীটির প্রক্রিয়ার সংযুক্ত আর এবার মেয়ারাত সমস্ত যাত্রীবাহী ফ্লাইট বন্ধ করে দেওয়ার দুই মাসেরও বেশি সময় পার হয়েছে এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাদের রেসিডেন্সি ছাড়া বিদেশি নাগরিকদের দেশে ঢুকতে নিষেধাজ্ঞা রয়েছে এখন পর্যন্ত ইতিহাস বলছে যে আবুধাবি হয়ে জারকাতা আবুধাবি হয়ে করাচি আবুধাবি হয়ে কোলামপুর আবুধাবি হয়ে মেনিলা আবুধাবি হয়ে মেলবর্ন আবুধাবি হয়ে শিওল আবুধাবি হয়ে সিঙ্গাপুর আবুধাবি হয়ে সিডনি এবং আবুধাবি হয়ে টোকিও আবুধাবি আমস্টারডাম আবুধাবি বাসলোনা আবুধাবি বার্সেলস আবুধাবি ডাবলিন আবুধাবি ফ্রাঙ্কফোর্ট আবুধাবি জেনেভা আবুধাবি লন্ডন হিথ্রো আবুধাবি মাদ্রিদ আবুধাবি মিলান আবুধাবি ফ্যারিস সাজ ডি গল এবং জুরিক সহ ইউরোপের জুড়ে প্রধান শহরগুলিতে আপাতত পাইট পরিচালনা করা হবে পরবর্তীতে বিভিন্ন দেশের নিজস্ব বিমান নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ইতিহাদের ফরিদি বৃদ্ধি পাবে এখন পর্যন্ত রয়েজের এটাই ছিল সর্বশেষ আপডেট আপনারা এই ধরনের আপডেটগুলো প্রতিনিয়ত আমাদের এখানে দেখতে চাইলে আমাদের সাথে থাকুন সব আপডেট সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা কোন ক্লিক করে অল দিয়ে দেবেন যাতে করে আপনি কোনো ভিডিও মিস না করেন চলে যাচ্ছি না ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সুস্থ থাকুন সতর্ক থাকুন সুন্দর হোক আপনার প্রবাহ জীবন সুস্থ হোক আপনার পথ চলা